মতে একটি প্রতিষ্ঠানে টাকা দেওয়া যে প্রতি যে বিদ্যানন্দ প্রতিষ্ঠানটি বাংলাদেশে গরিবদেরকে খাওয়াচ্ছে এক টাকার বিনিময়ে এমনি খাওয়াচ্ছে না তো জাকাতের টাকার কোনো জিনিস খাওয়াইতে হলে কোনো বিনিময় দেওয়া যায় না আপনি বুঝতে পারছেন আর ওইটাতে শুধু গরিবদেরকে যদি কেউ নির্ধারিত থাকে তাহলে সেখানে ফকিরদের পাণ্ড হিসেবে জাকাতের টাকা দেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই এরকম প্রতিষ্ঠানগুলোতে জাকাতের টাকা টাকা দেওয়া যাবে কারণ তারা গরিবদের জায়গায় শুধুমাত্র কিন্তু গরিব না হয়ে তারা যেহেতু জাকাত গরিব এবং মুসলিম না তারা কাফেরদেরকেও দেয় আর জাকাতের টাকা কিন্তু কাফের দিয়ে দেওয়া যায় না এইখানে এসেই আমাদেরকে জাকাতের টাকাটা দেয়াতে নিষেধ করতেছি বিদ্যানন্দের ওখানে কাফেরদেরকে কী দিতে হবে সাধারণ দান দেওয়া যাবে স্লা সাল্লা সালাম বলেছেন তাসু আল্লা আহল্লা দিয়ান যারা দিন মানে নাস্তিক নয় তাদেরকে তোমরা সত্যাগ করতে পারো তো বিদ্যানন্দের জায়গাতে ওই বিদ্যানন্দ প্রতিষ্ঠানে যেহেতু সেটা সবার জন্য সার্বজনীন নামে ঘোষণা করা হয়েছে এবং সবাই জন্য দেয়া হয় সেইভাবে দেয়া হচ্ছে এটা দোষের কিছু নয় দিতে পারে সেখানে আপনি জাকাত দিতে পারবেন না সেখানে দিতে হবে সদাকা সাধারণ দান যদি সেটা মুসলিম ও মুসলিম সবার জন্য উন্মুক্ত হয় কারণ সেখানে এই মুসলিমদের মধ্যে বণ্টিত হবে এটা হচ্ছে শরীয়তের বিধান রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন তো খাজুমিন আগ্নয়াই ওয়া ও আলা ফকরা লাফোকরাইহিম জাকাত গ্রহণ করা হবে মুসলিম ধনীদের থেকে আর জাকাত প্রদান করা হবে মুসলিম গরিবদের গরিবদের কাছে প্রদান করা হবে তার অর্থ হচ্ছে মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ তো বিদ্যানন্দের বিষয়টা এই সমস্যার কারণে যেহেতু এটা উম জিনিস রয়ে গেছে সেহেতু উম্মুক্ত জিনিসেই পাবে অর্থাৎ সে সেখানে সদাকা পাবে দান পাবে হেবা পাবে কারো এগুলি পাবে কিন্তু সেখানে জাকাতের জিনিসটা তারা পাবে না এই জন্য কারণ তারা তো সেটা মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি সেই জন্য যেখানে এই মাসালা সবার জন্য শুধু বিদ্যানন্দ নয় এই জাতীয় যে সমস্ত প্রতিষ্ঠান যে তারা নিজেরা মুসলিমদের জন্য নির্ধারণ কিন্তু তারা করে নাই মুসলিমদের জন্য নির্ধারণ করে রাখে নাই সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না জাকাত গরিবদের হক ঠিক আছে তারা গরিবদেরকেই দেয় কিন্তু তারা মুসলিম হতে হবে এটা হচ্ছে মূল শর্ত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন